নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মির্জা কাদের অনুসারীদের বিরুদ্ধে। শনিবার সকালে বসুরহাট পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাদলের ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করেন। বাদল সমর্থিতরা জানান, শনিবার সকালে মেয়র কাদের মির্জা তার 30-35 জন অনুসারী নিয়ে বসুরহাট বাজারে মহড়া দিচ্ছিলেন। এ সময় বাদল ও সাবেক ছাত্রনেতা হাসিব আহসান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা ইসলামী ব্যাংকের সামনে দাঁড়ালে কাদের মির্জার অনুসারীরা বাদল ও আলালের ওপর হামলা চালায়। এ সময় বাদলকে মারধর করলে তার কানের একটি অংশ ছিঁড়ে যায়। পরে একজন রিকশা চালক তাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়, পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাদলকে ঢাকায় পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার পেশকারহাট রাস্তার মাথা চর এলাহি ও চর ফকিরা এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বাদল সমর্থিতরা।